করোনা আতঙ্কে মানুষের সামনে নতুন ভীতির নাম ডেঙ্গু। মশার উপদ্রবে অতিষ্ঠ গাইবান্ধাবাসী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা ভেবে নানাভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। তাদের দাবি, ড্রেন, ডোবা, জঙ্গল, আবর্জনার স্তূপগুলো সাম্প্রতিক সময়ে মশার জন্মস্থানে পরিণত হয়েছে। মশার অত্যাচারে দিনের বেলাও ঘরে মশারি টানাতে হচ্ছে, তাই অবিলম্বে মশক নিধনের ব্যবস্থা করা হোক। গাইবান্ধা থেকে মোহাম্মদ মুকসেদ আলীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে মাহির হাসানের কণ্ঠে ডেস্ক রিপোর্ট। করোনা মোকাবেলায় ব্যস্ত সময় কাটাচ্ছে পৌরসভা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলে। রাস্তাঘাটে পৌরসভার পক্ষ থেকে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, ব্যবস্থা করা হয়েছে হাত ধোয়ার। অদৃশ্য এই শত্রুর সাথে লড়াইয়ের ঠিক চরম মুহূর্তে ভীতির নতুন উপসর্গ হয়ে সামনে দাঁড়িয়েছে অস্বাভাবিক হারে মশক বৃদ্ধি। দৃশ্যমান এই শত্রুর অত্যাচারে ঘরে থাকা দায়, পাশাপাশি মানুষের অসচেতনতা, অপরিচ্ছন্নতা, পরিবেশের কারণে করোনার সাথে ডেঙ্গু আতঙ্ক বাড়তে শুরু করেছে। বর্ষার সময় অন্যান্যবার মশক নিধনে উদ্যোগ থাকলেও এবার তা নেই। এখন আমাদের দেশে তো করোনার মধ্যে সবাই আমরা আতঙ্কের মধ্যে আছি। হ্যাঁ, তার মধ্যে ইদানিং দেখা যাচ্ছে যে মানে মশার খুব উপদ্রব, মানে মশা খুব, হ্যাঁ দেখা যায় যে বিভিন্ন জায়গায় পানি জমা থাকে, বিভিন্ন জায়গায় ময়লা থাকে, আবর্জনা থাকে, সেখানে খুব মশা। এখন সেই মশা থেকে ডেঙ্গু জন্ম হবে না এরকম কোনো ই নাই যে ডেঙ্গু জন্ম হতেও পারে। এই ভয়াবহ অবস্থার মধ্যে আবার নতুন করে ডেঙ্গুর একটা ভীতি সঞ্চার করেছে শহরবাসীর মধ্যে। আর প্রচুর মশা এখন, যেটা এডিস মশা, যেটা ডেঙ্গুর জীবাণু বহন করে, সেটা নিধনে আমি পৌরসভার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ, আমাদের একটা বিরাট মহামারী আকারে দেখা দিচ্ছে। এর সাথে ডেঙ্গুর প্রকোপটাও যদি আসে, কারণ করোনা আর এবং ডেঙ্গুর যে উপসর্গগুলো প্রায় কাছাকাছি, তা আসলে আমরা কোনটা চিকিৎসা করব সেটা হচ্ছে একটা আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাব এক। আর মশার উপদ্রব তো আসলে প্রচণ্ড আকারে, আমাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, তারপর ময়লা আবর্জনা পরিষ্কারের এটার একটা বিরাট ঘাটতি গাইবান্ধাতে আছে। পৌরসভার পক্ষ থেকে শহরবাসীকে সচেতন হয়ে বাড়িঘরে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উৎপত্তিস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করার আহ্বান জানিয়ে পৌরসভার নানা উদ্যোগের কথা জানালেন পৌর মেয়র। আর ডেঙ্গু মোকাবেলার ব্যাপারটা ওনার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের কারণে উনি আমাদেরকে আগে থেকেই সতর্ক করেছেন। গত কয়েকদিন আগে ভিডিও কনফারেন্সিংয়ে ওনার সাথে যখন আমরা ভিডিও কনফারেন্সিংয়ে ছিলাম, তখন উনি আমাদেরকে সতর্ক করেছেন ডেঙ্গু বিষয়টি যেন মাথায় রাখি। এবং সেই থেকে পৌরসভার সম্মানিত কাউন্সিলরবৃন্দ এবং পৌরবাসীর সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ ডেঙ্গু মোকাবেলা। এর আগে ডেঙ্গু প্রতিরোধের অভিজ্ঞতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে স্বাস্থ্য বিভাগ এখন সম্পূর্ণ তৈরি বলে দাবি সিভিল সার্জনের। আমরা গত বছরের অভিজ্ঞতা আনতে এ বছরে আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের ইতিমধ্যেই সিভিল সার্জন অফিসে আমাদের যে অধিদপ্তর থেকে কিট সরবরাহ করা হয়েছে এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো রয়েছে তাতে নিজস্ব সংগ্রহ এই কিটগুলো রয়েছে, এবং এর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আছে রক্তের, সেগুলো উপজেলা লেভেল এবং জেলা হাসপাতালে যাতে করতে পারে সেগুলো প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়েছি। নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক জায়গা পর্যন্ত যদি আমরা করতে না পারি, সেক্ষেত্রে মশা বেড়ে যাবে, আর মশা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা মানে কমিয়ে রাখা সহজ হবে না। তবে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে রোগ শনাক্ত করা এবং চিকিৎসা প্রস্তুতি আমাদের রয়েছে। করোনা ভাইরাসের এই দুঃসময়ে ঘরে থাকা মানুষের নতুন ঝুঁকির মুখে পড়তে চান না তারা। তারা চান কর্তৃপক্ষ এখনই মশক নিধনের উদ্যোগ নিয়ে মাঠে নামুক। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।